এলাকায় বাড়ছে অসামাজিক কাজ নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই অভিযোগ জানালেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিনের পর দিন দুর্গাপুরে বাড়ছে অসামাজিক কাজ নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানালেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি হাঁটু মুড়ে ওই ব্যক্তির পাশে বসে মনোযোগ দিয়ে সমস্ত কথা শুনলেন মানুষের দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস নতুন প্রজন্মকে নেশার হাত থেকে বাঁচাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানালেন এক প্রতিবন্ধী ডেলিভারি যুবক ঘটনা সূত্রে জানা যায় দিনের পর দিন শহরে বাড়ছে আড্ডা আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসামাজিক কাজও প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই মঙ্গলবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিযোগ জানাতে দুর্গাপুর থেকে বাসে চেপে পানাগড় পৌঁছায় ওই যুবক জানা যায় ওই যুবকের নাম আকবর আলী পেশায় তিনি একজন জোম্যাটো ডেলিভারি বয় বাড়ি দুর্গাপুরে এদিন নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে পানাগরের গুরুদারে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় গুরুদুয়ারে পুজোও দেন তিনি আর সেই দিনই অভিযোগ জানাতে নবজোয়ার কর্মসূচিতে পৌঁছায় বিশেষভাবে সক্ষম আকবর আলী বিশেষভাবে সক্ষম আকবর আলী সবাইকে অনুরোধ করে কোনো মতে পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাকে দেখে মাটিতে বসে তার সমস্ত কথা শোনেন এ বিষয়ে বিশেষভাবে সক্ষম জোম্যাটো ডেলিভারি বয় আকবর আলী জানান দিনের পর দিন নেশাগ্রস্ত মানুষের আনাগোনা যেরকম বেড়েছে পাশাপাশি নেশাগ্রস্ত জিনিসপত্র বিক্রির প্রবণতাও বেড়েছে পুলিশ প্রশাসনকে বারংবার জানিও কোনো লাভ হয়নি দাদা আমাকে আশ্বাস দিয়েছে এই বিষয়টি দাদা অবশ্যই খতিয়ে দেখবেন দাদাকে অভিযোগ করলাম কিছু নেশাগ্রস্ত ওখানে এলাকায় বেড়ে চলেছে তাদের ব্যবসা সেই ব্যবসাটা বন্ধ করার জন্য দাদাকে একটা অভিযোগ জানাল দাদা বললো একদম নিশ্চয়ই আমি দেখব আমি দুর্গাপুর স্টেশন দুর্গাপুর স্টেশনে কোন জায়গায় থাকুন দুর্গাপুর স্টেশন কাছে ওখানে কি প্রশাসনকে কি জানানো হয়েছে প্রশাসনকে চিঠি দিয়েছিলাম তারা তোমার প্রশাসন কি বলছে প্রশাসন কি বলেছে প্রশাসন সেভাবে হচ্ছে সেটা দেখে দেখেনি আজ দাদা কি আশ্বাস দিলে দাদা বলেছে একদম নিশ্চয়ই আমি এটা দেখি নবীন প্রজন্মকে নিশার হাত থেকে বাঁচাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় বিশেষভাবে সক্ষম আকবর আলী আকবর আলীর কথা শুনে অবিশকবন্ধpadStarte তাকে আশ্বাস দেন দ্রুত এই বিষয় পদক্ষেপ নেবেন নতুন প্রজন্মকে নেশার হাত থেকে বাঁচাতে আকবর আলীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড দুর্গাপুর নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা।